অভিনেতারাও শরীর বিলিয়ে দেন। যৌন শোষণের দায় কোনোদিনই ঝেড়ে ফেলতে পারেনি গ্ল্যামার দুনিয়া। সাম্প্রতিক হার্ভে ওয়েনস্টাইন কোলেঙ্কারিতা আরও নগ্ন করে প্রকাশে এনে দিয়েছে। হলিউডের বিপ্লবের আঁচ এসে পড়েছে বলিউডেও, তবে কেবলমাত্র প্রযোজক কিংবা পরিচালকরাই কি দোষী? এমন প্রশ্নের মুখেই আলোচনা সভায় পড়তে হয়েছিল একতা কাপুরকে। ভঙ্গিতে টেলিভিশন কুইন জানিয়ে দেন, সমস্ত দোষ প্রযোজক পরিচালকের হয় না, অভিনেতা অভিনেত্রীরাও কাজ পেতে শারীরিক সম্পর্কে জড়ায়। ভারতের এক সংবাদ মাধ্যমের পক্ষ থেকেই এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল, যেখানে একতার পাশে হাজির ছিলেন অভিনেত্রী নিমরত কর। তার সামনেই একতাকে প্রশ্নটি করেন বরখা দত্ত, যার উত্তরে একতা জানান কেবলমাত্র কেউই ইন্ডাস্ট্রিতে ভালো জায়গায় রয়েছে বলেই কাউকে দোষারোপ করা উচিত নয়। অভিনেতা অভিনেত্রীরাও কাজ পেতে নিজেদের শরীরকে ব্যবহার করেন। ধরা যাক একজন উঠতি অভিনেতা কিংবা অভিনেত্রী কোনো প্রযোজক কিংবা পরিচালকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন। এক সপ্তাহ পর সেই অভিনেতা অথবা অভিনেত্রী যদি এই সম্পর্কের বিনিময়ে কাজ চান, আর উল্টো দিকের মানুষটা যদি কেবল শারীরিক সম্পর্কের বিনিময়ে তা দিতে না রাজি হন, তখনই বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ ওঠে। এ বিষয়টি অনেকটা মুদ্রার এপিটোপিটের মতো বলেই মনে করেন একতা। প্রসঙ্গত, কিছুদিন আগে ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ ওঠে একতার বাবা তথা বর্ষীয়ান বলিউড অভিনেতা জিতেন্দ্রর বিরুদ্ধে। অভিযোগটি আনেন অভিনেতারাই এক ভাইজি। তার দাবি ছিল 28 বছর বয়সে জিতেন্দ্র তাকে ধর্ষণ করেন, কিন্তু তখন পারিবারিক লজ্জার কথা ভেবে তিনি প্রতিবাদ জানাতে পারেননি। তাই 65 বছর বয়সে নিজের নিগ্রহের বিরুদ্ধে সরব হলেন, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে জিতেন্দ্রর তরফে। একতার কথা সুরেও যেন প্রচ্ছন্নভাবে সেই বার্তাই শোনা গেল। এইরকম সব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানান ভিডিওটি আপনার কেমন লেগেছে। থ্যাংক ইউ।